ফিফার নিষেধাজ্ঞার পর থেকেই টালমাটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলেও এখনও ফেডারেশনের উপর তীক্ষ্ণ দৃষ্টি আছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সে কারণেই হয়তো নিজেদের পিঠ বাঁচাতে নিজেরাই একটা তদন্ত কমিটি করে বাফুফে। কিন্তু তাদের এই তদন্ত খেলা ভালোভাবে নেয়নি দেশের ফুটবল সমর্থকরা, তাই সংক্ষুব্ধ এক আইনজীবীর করা রিটে দুদককে তদন্ত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সঙ্গে নিজেরাই কি করে নিজেদের করা দুর্নীতির তদন্ত করে বাফুফে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে দুদক আইনজীবীর দাবি, ফিফার করা তদন্ত নিয়ে অনুসন্ধান করবার এখতিয়ার নেই দুদকের। তারা সর্বোচ্চ বাফুফেতে বাংলাদেশ সরকারের বরাদ্দ অর্থের 9/6 হয়েছে কিনা তা খুঁজে দেখবে। বাংলাদেশ সরকার থেকে যে টাকাগুলো লগ্নি করা হয়েছিল বা বিভিন্ন সংস্থায় যে টাকা দিয়েছে সে টাকাটা কিভাবে তারা খরচ করেছে, সেখানে কোনো দুর্নীতি আদৌ হয়েছে কিনা, এটা মেবি দুর্নীতি নাও তো হতে পারে, এই মুহূর্তে তো কোনো সিদ্ধান্ত আমরা বলতে পারবো না, সেটা বিষয়টি খতিয়ে দেখবে। তবে এখানে একটা কথা আছে, ফিফা যে টাকাটা দিয়েছে সে টাকাটার ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান বা তদন্ত করার এখতিয়ার রাখে না। কারণ আপনারা জানেন ফিফার যে কার্যক্রম, ফিফার যে বিধি, ফিফার যে ইথিক্স, সেখানের মধ্যে সরকারও কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না, কাজে ফিফার অংশটুকু দুর্নীতি দমন কমিশন পারবে না। এখনও আদালতের পূর্ণ আদেশের অপেক্ষায় আছে দুদক, লিখিত রায় হাতে পেলেই শুরু হবে তদন্ত কাজ। দুর্নীতি দমন কমিশন প্রাথমিক কাজ অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু ফর্মাল কাজটা করতে গেলে হাইকোর্ট ডিভিশনের আদেশের কপি লাগবে, সে আদেশের কপিটা দুর্নীতি দমন কমিশন এখনও পায়নি। কিন্তু আদেশের কপির আগেই আমার যেই একটা সার্টিফিকেট দিয়েছি যে হাইকোর্ট রুল ইস্যু করেছে, তারা সার্বিকভাবে প্রাথমিক কাজ সম্পন্ন করে রেখেছে এবং হাইকোর্টের নির্দেশনা মতেই আশা করি 4 মাসের মধ্যে আমরা অনুসন্ধান রিপোর্ট দিতে পারব। এদিকে আদালতের এই রায়ের পর বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বাফুফে কিংবা তাদের গঠিত তদন্ত কমিটি। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা।